ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হলেও পুলিশের জালে ধরা পড়ল এক ছিনতাইবাজ। মঙ্গলবার বিশেষ সূত্রের খবর পেয়ে ওই ছিনতাইবাজকে আটক করে মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই ছিনতাইবাজের নাম সঞ্জয় ঘোষ, বয়স 35, বাড়ি ইংরেজবাজার থানার খাসিমারি জোকাহা এলাকায়। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে খাসিমারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের আগেই ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও একটি কার্তুজ। এরপরই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে তার সাথে আর কারা যুক্ত ছিল কিনা সে বিষয়ে পুলিশ অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এ প্রসঙ্গে ইংরেজবাজার থানার আইসি জানিয়েছেন, আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল মোহাম্মদীপুরে কিছু লোক টাকা পয়সা ছিনতাই টিনতাই করে ওখানেতে, ওরা একটা ছিনতাই করার পরিকল্পনা নিয়েছিল। ওদের সঙ্গে আরও মানে যে ছিনতাই পার্টিটা ছিল তারা মোট দুজন ছিল। তো ওরা বাইক নিয়ে বেরিয়েছিল যে রাস্তায় কোনো গাড়ি ফাড়ি ধরে ছিনতাই করবে সুস্থানীর মোড় থেকে মধুঘাটের মধ্যে। তো ইনফরমেশানটা আমাদের সোর্স ইনফরমেশান ছিল এবং সেটা আমাদের টাউনবাবু রাকেশবাবুর কাছে ছিল ইনফরমেশানটা। ও আমার নোটিশে ও দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে ও ছিনতাই পার্টিকে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করার পরে ও সঙ্গে সঙ্গে ওদেরকে ধাওয়া করে এবং ধরার চেষ্টা করে, কিন্তু একজন তার মধ্যে পালিয়ে যায়। যখন পালিয়ে যায় এবং একজনকে ধরে ফেলে, ধরে ফেলার পরে তার কাছ থেকে এই অ্যামুনেশন, এই আর্মস, এক রাউন্ড অ্যামুনেশন যেটা পাওয়া গেছে, যে গুলিটা যেটা দেখছেন এটা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ, হ্যাঁ চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।